নান্দনিক কারুকার্যে ভরা এই মসজিদটি কে নির্মাণ করেছে বা কবে নির্মাণ করা হয়েছে তা কেউ জানে না। প্রায় ৫০ বছর আগে আবিষ্কৃত হয় এই মসজিদটি। ঝালকাঠির পোনাবালি ইউনিয়নের নাকপাড়া গ্রামের বাসিন্দারা জানান, মসজিদটি আগে ঘন জঙ্গল আর উইপোকার মাটি দিয়ে ঢাকা ছিল। গ্রামের কেউ সেখানে ভয় যেতেন না। হঠাৎ একদিন শফিকুল ইসলাম নামের একজন দরবেশ গ্রামে আসেন। তিনি দূর থেকে একটি গম্বুজের মতো দেখেই বলে দিলেন এটি একটি মসজিদ। আর সেদিন থেকেই গ্রামবাসী ও দরবেশ মিলে পরিষ্কারে নেমে পড়েন। কথিত আছে, তখন মসজিদে থাকা বড় বড় সাপ স্বেচ্ছায় চলে যায়। আর সেই থেকেই মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন গ্রামের মুসল্লিরা। মসজিদটির কারুকার্য দেখে ধারণা করা হয় এটির বয়স ৭০০ থেকে ৮০০ বছর। এই মসজিদটি ঘিরে এখনও অনেক রহস্যজনক ঘটনা রয়েছে। তা আমাকে ওই দাদা তালো ওই নানা এগো এরা বলছে যে প্রায় ৮০০ বছর আগের এই মসজিদ। তা এরা কে নির্মাণ কে করছে এটা কেউ সঠিকভাবে ধারণা দিতে পারে না এখন তোমায়। তা এরপরে আমার ওই যে মামারা এরা মানে এই মসজিদ এই পাশে যেগুলো এগুলো আবাদ করছে আর কি, যেগুলো এখন করছে এগুলো ভবিষ্যতে এখন মানুষে করছে। আর আগে আসলে শুধু ওই মিনারদার, ওই মিনারদার এই সাইডে একটা ছোট এইটি করছে। আমাকে বয়স তো বলো আমার বাপ দাদা মানে তালুই রামলুর আগে অনেক আগে আমরা দেখি নাই এরা কেরা নির্মাণ করছে। তো এরা জায়গায় মুসল্লির আইতি আছে এবং এরা আমাকে এক হুজুর ছিল দরবেশ হুজুর, হে এরা ওই জায়গায় জঙ্গল টঙ্গল আসছিল কারণ হে আইয়া এটা পরিষ্কার করিয়ে এ জায়গায় নামাজের সিস্টেম হে মসজিদ বাইর করছে এবং সবাই জানে এখন এটা মসজিদ। হে কইছে পর সবাই আমরা জায়গায় জুম্মার নামাজ পড়ি। আমাদের এই মসজিদ এখানে যে ছিল কিনা আমরাও জানি না, অনেক পূর্বের মসজিদ। আমাদের এখানে দরবেশ হুজুর আসেন, উনি আইসা ওই উপরে একটা মিনার, ওই মিনারটা আর কি মানে উনি দেখে উনি ইয়ে করছে যে এটা মসজিদ হবে। তারপর উনি এখানে অনেক বন জঙ্গল ছিল একালে এই যে ঘেরাও করাকে ওইটা উনি পরিষ্কার করছে, পরিষ্কার করিয়া তারপরে মানে এখানে আর কি গ্রামবাসী সবাই মিললা ওখানে আর কি নামাজ পড়া শুরু করছে। মসজিদটিতে সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা সহ সংরক্ষণের দাবি এলাকাবাসীর।